কণা এক কণা স্বতন্ত্রতা রয়েছে কেন না এই স্বতন্ত্রকে সদ্ব্যবহার করার জন্য এই জন্য বহিরঙ্গা অন্তরঙ্গা শক্তি মায়া শক্তির মাঝখানে জীব থাকার ফলে সে অন্তরঙ্গা আনন্দদায়িনী শক্তির দিকে যেতে পারে অথবা বহিরঙ্গা মায়া এই দুর্গের মধ্যে জেলখানায় ঢুকতে পারে তো সেটা তাকে এই স্বতন্ত্রতা দেওয়া হয়েছে এখন তাকে বিচার করতে হবে কোন দিকে যাবে সেই জন্য মানুষ জীবনে এই বুদ্ধি রাখতে হবে পশু পাখিরা এটা বিচার করতে পারে না তারা কেবল খাবে ঘুমাবে মৈথুন করে ছেলে উৎপন্ন করবে আর নিজেদের মধ্যে আত্মরক্ষা করার জন্য ঝগড়াঝাটি করে আর আত্মরক্ষা করতে চেষ্টা করবে কিন্তু মানুষ যদি এইরকম খাবে ঘুমাবে আর বংশ বিস্তার করবে মৈথুনের দ্বারা আর নিজেদের আত্মরক্ষার জন্য চেষ্টা তার ঊর্ধ্বে যদি কিছু সে না করে তাহলে সেই বহিরঙ্গা শক্তি মায়াতে আকৃষ্ট হচ্ছে সে যেন ব্রহ্মা তিনি দেবতাদের নিয়ে একটা মিটিং করছিলেন ইষ্টগোষ্ঠী সেখানে তিনি জানালেন যে যে সমস্ত মানুষ এই মনুষ্য লোকে যাদের জন্ম হয়েছে সেসব মানুষের কর্তব্য কি তো সেটা ব্রহ্মা বললেন যে জ্ঞানম চ তত্ত্ব বিষয়ম সহধর্ম মনুষ্য জীবনে জ্ঞান অর্জন করা উচিত এবং সেটাকে বিজ্ঞানে পরিণত করা উচিত যে এটা ভালো এটা মন্দ এটাকে জ্ঞান আর সেটা যখন নিজে বাস্তবে গ্রহণ করবে তাহলে সেটা বিজ্ঞান এই জন্য সায়েন্স মিন্স প্র্যাকটিক্যাল বাস্তব সেজন্য মানুষ বাস্তববাদী বলে কিন্তু তারা জ্ঞান অর্জন করে স্কুল কলেজে কিন্তু যেটি করা উচিত না সেটা করে যেমন আমরা দেখছি কালী পূজা দুর্গাপূজা হল মদ খাওয়া উচিত না নেশা করা উচিত না ছেলেমেয়েরা অবৈধভাবে নাচা উচিত না মেলামেশা করা উচিত না কিন্তু আজ মদের বিক্ষোভে মদ বা নেশা লেখা আছে এমনিতে সিগারেট স্মোকিং ইঞ্জিরিয়াস টু হেলথ ধূমপান স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর মদ খেলে আমরা চেতনা হারিয়ে ফেলবো নিজের বাবা স্ত্রী মা ভাই বন্ধুকে চিনতে পারব না তো এটা যদি আমরা জানলাম যে এইগুলি বিক্ষোভের কারণ স্বাস্থ্যের ক্ষতির কারণ তাহলে মানুষ এটা পালন করা উচিত তাহলে এটা বিজ্ঞানে পরিণত হল। বাস্তবে গ্রহণ করলে আর না হলে সে অজ্ঞান তাহলে ওই স্কুল কলেজ ডিগ্রির কোনো মূল্য নাই তো সেজন্যই এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে আমাদের ধর্ম আচরণ এই জন্য ম্যানুয়াল বুক রয়েছে গীতা ভাগবত যেমন একটা যন্ত্র তৈরি হয় তার ম্যানুয়াল বুক থাকে পরিচালনা কিভাবে করবেন মোবাইল টিভি গাড়ি যখন কিনতে যান তার ম্যানুয়াল বইটা সঙ্গে দিয়ে দেয় কিভাবে অপারেটিং করবেন ঠিক সেরকম এই দুর্লভ মানুষ দেহ একটা যন্ত্রের মতো ভগবান এটি সৃষ্টি করেছেন তো একটা ম্যানুয়েল বুকও দিয়েছেন তাই সেটা হচ্ছে গীতা এবং ভাগবত আইন গ্রন্থ তো সেই অনুসারে যখন কোনো মানুষ পরিচালিত হবে তাহলে সে ধর্ম মানছে সে বাস্তবে মনুষ্য জীবনকে সার্থক করছে কেন পশুপাখি জীবনে সে প্রশ্ন করতে পারে না তারা জানে না কেন মারামারি করছে কিন্তু মানুষ প্রশ্ন করবে কেন আমরা মারামারি করছি কেন উনি ভিকারী কেন উনি ধনী কেন উনি দেখতে সুন্দর ইনি শিক্ষিত ইনি অশিক্ষিত এই কেন প্রশ্ন মানুষ করবে পশু পাখিরা করতে পারে না সেজন্য আমি কেউ তার সঙ্গে প্রশ্ন করা উচিত এই জগতে আমি বাস করছি এই জগৎটা কি এই জগতের সাথে আমার সম্বন্ধ কি আছে এটা কিভাবে হলো এমনি এমনি হয়ে গেল তাহলে বিচার করবে প্যান্ডেলটা এমনি হয়নি তাহলে এই জগৎটাও এমনি হয়নি আমার জন্মটা এমনি হয়নি তাহলে এই জগৎটাতে যা কিছু সৃষ্টি হয়েছে এমনি হয়নি এসব জ্ঞান মনুষ্য জীবনে প্রশ্ন করে জানা উচিত তেজন্যই এই গীতা ভাগবত কিম কর্তব্যম কিম অকর্তব্যম সমস্ত শিক্ষা দেওয়া হয়েছে এই জন্য ভগবান তিনি কি করেন না মাঝে মাঝে অবতরণ করেন তার ভক্তদেরকে কৃপা করার জন্য তিনি আসেন এবং বহুবিধ লীলা বিলাস করেন যে লীলা দর্শন শ্রবণ করে তারা কি করে না তার এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করে তো এই জন্যই এই গীতা ভাগবত আমাদের শ্রবণ কীর্তনে সাধু সঙ্গে করা উচিত কেউ প্যাকুলেশন করে অনেক সময় গীতা ভাগবত অনেক স্কুল কলেজে ডিগ্রি নেয় তারা হয়তো জল্পনা কল্পনা করে কিন্তু বাস্তবে তারা সেগুলি আচরণ করে না কেবল বলার জন্য চেষ্টা করে সেই জন্য ইস্কন প্রতিষ্ঠা হয়েছে আজ সারা বিশ্বে মানুষ বড় বড় বৈজ্ঞানিক ডক্টর ইঞ্জিনিয়ার বড় বড় ধনী লোক শিক্ষিত অশিক্ষিত রিক্সাওয়ালা লেবার করা লোক মহিলা পুরুষ দেখতে সুন্দর অসুন্দর সব ধরনের মানুষ আজকে ইস্কনে যোগদান করেছে কেন না ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যেখানে গীতা ভাগবতের শিক্ষা অনুসারে মনুষ্য সমাজকে সুরক্ষা দেওয়ার জন্য প্রকৃত মনুষ্য সমাজ গঠন করার জন্য ভদ্র সমাজ গঠন করার জন্য এবং এই ভদ্র সমাজ তারা ভক্তে পরিণত হবে আর সেই ভক্তই কেবল ভগবানকে বুঝতে পারবে এই জন্যই আমাদের গীতা ভাগবতের শিক্ষা জগতে প্রচার করা হচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান ভারতীয় আমেরিকান পাকিস্তানি সব দেশের মানুষ ইস্কনের মধ্যে আছে এটা প্রশ্ন করে জানা উচিত কি করে এখানে খ্রিস্টান লোক আছে মুসলিম লোক আছে হিন্দুরা আছে আমেরিকার লোক আছে আফ্রিকার লোক আছে কি করে এক জায়গায় আছে এটা যখন প্রশ্ন করবে তখন বুঝতে পারবে যে ভগবানের আইনকে পালন করে তাই জন্য এক জায়গায় আছে তারা আইনের উল্লঙ্ঘন করে না তাই জন্য সবাই একসাথে বসবাস করছে একসাথে থাকছে একসাথে নৃত্য করছে একবার আফ্রিকাতে আফ্রিকাতে আমাদের ইস্কনের মন্দির আছে দক্ষিণ আফ্রিকায় দারবান শহরে আপনারা জানেন ন্যানসেল ম্যান্ডেলার নাম শুনেছেন অনেকেই উনি কেন সংগ্রাম করছিলেন কালো লোক আর সাদা লোক পরস্পর মধ্যে যুদ্ধ মারামারি খেয় খেই যেমন আজকাল রাজনৈতিক দলের মধ্যে খেয় দেশে দেশের মধ্যে মারামারি যুদ্ধ কী কারণ কেউ জানে না অথচ আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি করছি অনেক বৈজ্ঞানিক উন্নতি করছি রাজনৈতিক দল বাড়াচ্ছি কিন্তু কেন আমাদের মধ্যে যুদ্ধ হিংসা পরস্পর মধ্যে সেটা কেউ প্রশ্ন করে না সেই জন্য এই সাধুসঙ্গের প্রয়োজন হয় গীতা ভাগবত আলোচনা প্রয়োজন হয় যেখানে এই জ্ঞান অর্জন করে তখন প্রশ্ন করার মনোবৃত্তি জাগ্রত হয় তাই ইস্কন প্রতিষ্ঠা হয়েছে ইস্কন মানে হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সমগ্র বিশ্ববাসী যেখানে ভগবানকে কেন্দ্র করে থাকবে কেন কেন্দ্র করে না আমরা একটু আগে শুনছিলাম যে সমস্ত কিছু সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান আল্লাহ গড এই এই শব্দ বলা হয় ভগবান আল্লাহ গড মানে যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা ভরণ পোষণ দাতা এবং ধ্বংসকর্তা তাই তাকে গড বলা হয় আল্লাহ বলা হয় ভগবান বলা হয় তো তার নাম হচ্ছে কৃষ্ণ আল্লার নাম হচ্ছে কৃষ্ণ গডের নাম হচ্ছে কৃষ্ণ ভগবানের নাম হচ্ছে কৃষ্ণ যিনি সৃষ্টিকর্তা ভরণ পোষণ দাতা পালন কর্তা তার নাম আছে আমরা কখনো কোনো বৈজ্ঞানিক একটা ট্রেন আবিষ্কার করলো তখন তার নাম আছে সৃষ্টি করছে আমরা বললাম উনিই সৃষ্টি করেছেন লেখা আছে বইতে তখন আমরা পড়ছি ও ইনি প্লেন তৈরি করেছেন কিন্তু আমরা দেখিনি কিন্তু আমরা বিশ্বাস করছি স্কুল কলেজে ছাত্র বিশ্বাস করছে ইনি প্লেন তৈরি করেছেন উনি ট্রেন করেছেন ইনি কম্পিউটার তৈরি করেছেন তখন আমরা বিশ্বাস করে নিচ্ছি কিন্তু এই রকম যে সুন্দর গ্রহমণ্ডল সুন্দর সাজানো রয়েছে প্রত্যেক গ্রহ তার নিজেদের কক্ষপথে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে সেখানে সেই সম্বন্ধেও লেখা আছে কিন্তু সেটাকে আমরা বিশ্বাস করতে চাই না কেউ একটা ট্রেন করেছে লেখা আছে সেটাকে বিশ্বাস করি কিন্তু এই গ্রহমণ্ডল খুব সুন্দর করে সাজানো আছে সেটা তো এমনি এমনি হতে পারে না যদি এই প্যান্ডেলটা এমনি হতে পারে না ট্রেনটা এমনি হতে পারে না তাহলে এই গ্রহমণ্ডলগুলিও এমনি হতে পারে না তো সেটাও কেউ সাজিয়ে রেখেছে তো সেই জ্ঞান মনুষ্য জীবনে রাখা উচিত কিন্তু যখনই ভগবানের কথা বলা হয় আমরা জ্ঞানী বলে স্বীকার করি নিজেকে কিন্তু মনে না ভগবান টগবান নেই এসব এমনি হয়ে গেছে তাহলে তাকে কি বলা যাবে গাধা বলা যাবে মূর্খ বলা হবে তো সেই জ্ঞানের কোনো মূল্য নেই স্কুল কলেজ ডিগ্রির কোনো মূল্য নেই তুই জন্য প্রভুপাল সারা বিশ্বের লোককে বড়ো বড়ো বৈজ্ঞানিক ডক্টর ইঞ্জিনিয়ার তারা আজকে ভক্ত হয়ে গেছে ভগবানের আরাধনা করছে তো নেন্সেল মেন্ডলা তিনি আফ্রিকার ইস্কন দারবান মন্দিরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখছেন সেখানে কালো লোক সাদা লোক এক জায়গায় রয়েছে নৃত্য করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে নৃত্য করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে সবাই বলুন এই বলে নাচছে কালো লোক সাদা লোক একসাথে তা নেনশাল ম্যান্ডালার আশ্চর্য আমি সংগ্রাম করছি তিরিশ বছর জেল খেটেছি এদেরকে এক জায়গা করতে পারিনি কালো লোক সাদা লোক দেখলে শ্যুট করে দেয় সাদা লোক কালো দেখলে শ্যুট করে দেয় ঐক্যতা আনাতে পারিনি কিন্তু এই স্কল মন্দিরে কি করে সম্ভব তখন ওনার মধ্যে প্রশ্ন জেগেছে যে আমি জেল খেটেছি অনেক কিছু করার চেষ্টা করেছি কিন্তু আপনাদের মন্দিরে কালো সাদা বিভিন্ন দেশের লোক এই জায়গায় আছে আফ্রিকার লোক আমেরিকার লোক পাকিস্তানের লোক ভারতের লোক এই মন্দিরে কালো সাদা কি ব্যাপার কি করে সম্ভব তখন সেই মন্দিরের প্রেসিডেন্ট তিনি আফ্রিকান ছিলেন কালো লোক উনি বললেন ভারত থেকে এসেছিলেন অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী যিনি কালকাটা মহানগরীতে আবির্ভূত হয়েছিলেন তিনি এসেছিলেন এখানে সমগ্র বিশ্বে তিনি ইস্কন প্রতিষ্ঠা করেছেন যেটি স্বয়ং কৃষ্ণ কলিযুগে রূপে ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে তাই তিনি এসেছিলেন এখানে সেই আল্লাহ গড ভগবানের নাম বিতরণ করতে এবং এখানে তিনি সেই ভগবানের নাম আল্লাহর নাম গডের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র দিয়েছিলেন যেটি ভবিষ্য পুরাণে আছে ভগবান বলেছেন যে আমার এক শুদ্ধ সেনাপতি ভক্ত জগতে আবির্ভূত হবে যে আমার মন্ত্রের উপাসনা করবে এবং সমগ্র বিশ্বে এই মন্ত্র উপাসনা শিখাবে ভবিষ্য পুরাণে হাজার হাজার বছর আগে আছে আর চৈতন্য মহাপ্রভুরূপে সেই কৃষ্ণই পাঁচশো চৌত্রিশ বছর পূর্বে তিনি অবতরণ করলেন এবং সেখানে তিনি ভবিষ্যৎবাণী করলেন যে আমার শুদ্ধ সেনাপতি ভক্ত এই জগতে অবতরণ করবে আর সমগ্র বিশ্বে আমার নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র প্রচার করবে আর যার ফলে মানুষের চেতনা মার্জিত হবে তখন সেই মানুষ দেখবে যে এই দেহেতে আমি হিন্দু মুসলিম খ্রিস্টান ভারতীয় আমেরিকান পাকিস্তানি ডক্টর ইঞ্জিনিয়র বৈজ্ঞানিক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই যে পরিচয় এটা অনিত্য পরিচয় যে পরিচয় সমাজে যুদ্ধ সৃষ্টি করে হিংসা সৃষ্টি করে মারামারি সৃষ্টি করে তাই এই পরিচয় থেকে তারা মুক্ত হবে তারা আত্মার পরিচয় জানবে যে জীব কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তার দুঃখ নয় জীব আত্মা ভগবানের অংশ আল্লাহর অংশ গডের অংশ তাই সে ভুলে গেছে এই জলজগতের সত্যরজ গুণের সংস্পর্শে আসার ফলে জীব ভুলে গেছে যে আমরা ভগবানের সেবক তার চাকর এটা ভুলে গেলেও আমরা সবাই দাসত্ব করার চেষ্টা করি কিন্তু কার দাসত্ব করতে হয় এটা জানি না কেন জীবের স্বাভাবিক বৃত্তি ওটা এটাই ধর্ম আত্মার ধর্ম ধর্ম মানে যে বস্তু তার নিত্য বস্তুকে সে ধারণ করে রাখবে জল যেমন সরলতা নিম্নগামী হবে আগুন যেমন উত্তাপ দিবে আলো দিবে চিনি যেমন মিষ্টতা রাখবে ঠিক সেরকম আত্মার ধর্ম সেবা করা কার সেবা গরিব লোকের দেশের দেবদেবীর পিতামাতার কার সেবা যখন আমরা আত্মা জানব তো ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন মময় বাংশ জীব লোকে জীবভূত সনাতন জীব আমার বিভিন্ন অংশ তাই আমার অংশ হলে আমার সেবা করবে তাই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস অংশের কর্তব্য অংশের সেবা করা অন্য কারো নয় তাই আমরা হতাশা উৎকণ্ঠা উদ্বেগের কারণ আমরা যার সেবা করা উচিত সেটা ভুলে গেছি এটা হচ্ছে জীবের ধর্ম আমরা ধর্ম মানে ভাবছি হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলি ধর্ম নয় এগুলি হচ্ছে প্রতারণার ধর্ম এগুলি মানুষ জানে না কেন প্রতারণার ধর্ম প্রভুবাব বলেছেন এগুলি চিটিংবাজি ধর্ম যদি কেউ হিন্দু বলে কেউ মুসলিম বলে কেউ খ্রিস্টান বলে এগুলা চিটিংবাজি করা হয় কেন না ধর্ম ইংরাজিতে লেখা আছে রিলিজিয়ান ওয়ান কাইন্ড অফ ফেথ এক ধরনের বিশ্বাস তাই কেউ হিন্দু বলছে সে কাল মুসলিম হয়ে যাচ্ছে তাহলে তার ধর্মের বিশ্বাস চেঞ্জ হয়ে গেল তাই চিটিংবাজি কেউ মুসলিম হিন্দু হয়ে যাচ্ছে কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে তাহলে এই ধর্মের যে চেঞ্জ হচ্ছে বিশ্বাসের তাই জন্য প্রভুপাত বলেন এটা চিটিংবাজি করা আছে কেন এটা ভাগবতের কথা ভাগবত বলে পৃথিবীতে আছে যত ধর্ম ধর্ম নামে চলে ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে ছল না প্রতারণা এই জন্য আত্মার ধর্ম এই দেহেতে যে আত্মা আমি আমরা জানি না আমি কে জানি না সবাই আমরা কি বলি আমার মাথা আমার হাত আমার দেহ আমার পা তাহলে প্রশ্ন করা উচিত আমি কে আমার দেহ আমার হাত আমার মাথা আমার পা তাহলে আমি কে এটা প্রশ্ন করা উচিত যখন আমাদের বাবা মা দেহত্যাগ করে আমরা সেদিন বলি কি বাবা আজ দেহত্যাগ করলেন তাহলে বাবা ওই দেহটা নয় তাহলে যাকে হিন্দু মুসলিম খ্রিস্টান বলছি দেহেতে সেখান থেকে দেহত্যাগ হয়ে গেলে আমরা বলছি না তাহলে আসল লোককে আমরা জানতে পারছি না প্রধানমন্ত্রী দেহত্যাগ হয়ে গেল কোনো প্রধানমন্ত্রী যে আজ প্রধানমন্ত্রী দেহত্যাগ হলো তো প্রধানমন্ত্রী যাকে বলছিলাম তো শুয়ে আছে বাবা যাকে বলছিলাম তো শুয়ে আছে তাহলে ওই দিন জ্ঞান হয় যে এই দেহটা বাবা নই যাকে আমি দেখছিলাম শুয়েছিল তাহলে ও বাবা নয় এ মা নয় তাহলে এই দেহটা আমি নয় এটি প্রমাণ হয়ে যায় এটি ভগবদ্গীতা এই জন্য আমাদের প্র্যাকটিক্যাল বাস্তব জ্ঞান দেওয়া হয়েছে এই জন্যই এই ম্যানুয়াল বুক অবশ্যই মনুষ্য জীবনে পড়াশোনা করা দরকার স্কুল কলেজে পড়াশোনা দরকার আমরা স্কুল কলেজ ডিগ্রি নেই কিন্তু এই জ্ঞান নেই এই জন্য মারামারি হচ্ছে আমরা জানি না কেন যুদ্ধে লাগছে তো প্রধানমন্ত্রীও জানে না মুখ্যমন্ত্রীও জানে না কেন আমরা মারামারি করছি পরস্পর মধ্যে যেহেতু এই বুদ্ধি রয়েছে কেউ আমি বিজেপির লোক তৃণমূলের লোক সিপিএমের লোক দেহাত্ম বুদ্ধি তাই মারামারি হচ্ছে আজ আপনি সিপিএম কালকে চেঞ্জ করে দিচ্ছেন আজ আপনি হিন্দু কালকে চেঞ্জ করে খ্রিস্টান হয়ে যাচ্ছেন তো এই জন্য প্রতারণা এই জন্য কি করে প্রতারণা করলে শান্তি আসবে তাই জগতে শান্তি নেই এই জন্যই সুখ শান্তি যদি কেউ চায় এই জন্য ভগবদ্গীতায় লেখা আছে যখন আমরা জানবো এই জগতের সৃষ্টিকর্তাকে ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ডক্টর এরা নয় রাজনৈতিক দলের নেতারা নয় তো সৃষ্টিকর্তা এই জন্য বলা হয় গড এই জন্য বলা হয় ভগবান এই জন্য বলা হয় আল্লাহ গড বলা হচ্ছে জি জেনারেটর ও অপারেটর ডি ডেস্ট্রয়ার এই জন্য গড এই জন্য আরবিয়ান ভাষায় বলে আল্লাহা একই অর্থ ভগবান একই অর্থ তিনটা মানুষ জানে না ছিল প্রভুপাত তাই আজ সারা বিশ্বের লোক এরকম শিখালেন তো সেখানে ন্যানসলম্যান্ডালা বুঝতে পারলেন ও এরকম গীতা ভাগবতে ম্যানুয়াল বুক হিসাবে যে এখানে সব লেখা আছে তো এটাকে যখন আমরা বাস্তবে অর্জন করে জ্ঞান পালন করব তখন আমরা সুখী হব তখন জানব গীতায় লেখা আছে অহম সর্বস্ব প্রভব মত সর্বং প্রবর্ততে যারা বুদ্ধিমান তারা এই জ্ঞান অর্জন করবে যে আমার থেকে সৃষ্টি হয়নি আমি নেকেট হয়ে এসেছি আমার ছেলে মেয়ে যখন জন্ম হয়েছে তখন বোঝা গেল আমিও নেকেট হয়ে জন্মিয়েছিলাম এই মাটিটা আগে ছিল তখন আমি দেখছি এই মাটিতে আমার ছেলে পড়লো ছেলে দাবি করতে পারে না এই মাটিটা আমার ঠিক সেই রকম এই জগতে কার মাটি জল আকাশ আগুন বায়ু গীতায় লেখা আছে এগুলি জড়া প্রকৃতি আমার নিকৃষ্ট শক্তি মাটি জল আকাশ আগুন বায়ু ভগবদ গীতায় বলা হয় তখন কেউ বুদ্ধিমান হবে জানবে এই মাটিটা তো আমার বাবা সৃষ্টি করতে পারে না বৈজ্ঞানিকরা করতে পারে না দেবতারা করতে পারে না তাহলে কে করেছে ওইখানে আসছে গড তার নাম কি এ তো চামস কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং স্বয়ং ভগবান আছেন কৃষ্ণ তার নাম আছে কৃষ্ণ তাই শিলপ্রভুপাত বিশ্বের সমস্ত মানুষকে জানালেন তোমরা যে সত্যিকারের বুদ্ধিমান বলে জানছ তাহলে তোমরা কেউ সৃষ্টিকর্তা নও পালনকর্তা নও ধ্বংসকর্তা ন তাই এই মাটি জল আকাশ আগুন বায়ুর সৃষ্টিকর্তা ভগবান তাই এইগুলি দিয়ে এইসব দেহ তৈরি হয়েছে তাই ব্রহ্মা চৌরাশি লক্ষ প্রকার দেহ তৈরি করেছে বৈজ্ঞানিকরা এই মাটি জল আকাশ আগুন বায়ু এইসব নিয়ে এইসব যন্ত্র তৈরি করেছে তো আমরা ভাবছি আমি তৈরি করেছি না আপনি করতে পারেন না এক বিন্দু জল তৈরি করতে পারেন না বলে হয়তো আমরা হাইড্রোজেন অক্সিজেন নিয়ে বৈজ্ঞানিকরা জল তৈরি করে দিল ওটা তো জ্ঞান হলো এটা তো বিজ্ঞান নয় আপনি হাইড্রোজেন অক্সিজেন নিয়ে মিশলে জল হয় জ্ঞান অর্জন করলেন কিন্তু যখন হাইড্রোজেন অক্সিজেন কার এই প্রশ্ন করুন সেই ব্যক্তিকে জানুন সেটা হবে প্র্যাকটিক্যাল বাস্তব জ্ঞান সেটা হবে বিজ্ঞান দিস ইজ সায়েন্স তো আজকাল আমরা অজ্ঞানে রয়েছি এই জন্য শিলপ্রভুপাদের শিক্ষা আজ সারা বিশ্বের মানুষ গ্রহণ করছে প্রভুপাদের নিজস্ব শিক্ষা নয় গীতা ভাগবতের শিক্ষাকে তিনি ধরে তুলেছেন পুনরাবৃত্তিকরণ করেছেন যেটা আজকে আমরা এখানে পুনরাবৃত্তিকরণ করছি এগুলি আমার শিক্ষাও নয় এটি পূর্ব আচার্য এবং ভগবান যে শিক্ষা দিয়েছেন তার পুনরাবৃত্তিকরণ আমরা করে আলোচনার মাধ্যমে আমরা বুঝার চেষ্টা করছি তো সেজন্য যিনি সব কিছু যার থেকে এসেছে তিনি আসলে ভুক্তা। আমরা কেউ ভুক্তা নয় আমাদের দুঃখের কারণ কি না আমরা নিজেকে সৃষ্টিকর্তা এবং এই সব কিছুর মালিক আমি আমি ভোগ করব তাই জগতে অশান্তির কারণ তো এই জন্য ভগবদ্ গীতায় কৃষ্ণ জানালেন ভুক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানম শান্তি শান্তি মিচ্ছতি যদি কেউ শান্তি চায় তাহলে সেই শান্তিময় পুরুষ পরমেশ্বর ভগবানের আশ্রয় নিতে হবে কেউ জ্ঞান চায় তাহলে কার কাছে যাবেন যিনি জ্ঞানী কিছু ধন সম্পদ চান যার কিছু ধন সম্পদ আছে তার কাছে পাবেন ঠিক সেরকম শান্তি চান তাই সেই শান্তিময় পুরুষ ভগবান তাই তিনি হচ্ছেন কৃষ্ণ এই জন্য কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আনন্দ সর্ব আকর্ষক এবং তার সেবায় যুক্ত হলে তখন আপনি আনন্দ পাবেন তাকে বাদ দিয়ে যতই সেবা করুন ধনী গরিব আমার রাজনৈতিক দেশের সেবা দেবসেবা পিতামাতা সেবা যতই সেবা করুন আপনি নিজে সুখী নন যাকে করছেন তিনিও সুখী নন যতই দরিদ্র নারায়ণ বলে লোক নারায়ণ যদিও দরিদ্র হয় না কিছু মূর্খ লোকেদের কথা যে আমরা দরিদ্র নারায়ণ সেবা করব এটা অনেক গণ্ড মূর্খরা লক্ষ্মীপতি নারায়ণ তাকে বলে দরিদ্র ভিকারি গরিব লোক খেতে পায় না কিন্তু জগতে আমরা সবাই দরিদ্র এই জগতে সকলেই দরিদ্র কেন কেউ বলছে না না ধনী লোক কী করে দরিদ্র হলো যখন হসপিটালে যায় ওই ধনী লোকও কাপড় থাকে না ওই ধনী লোকও খেতে পায় না কুটিপতি হয়তো ওর কাপড় খোলা যখন সে আইসতে আছে ভেন্টিলেটরে আছে তাহলে ধনী লোকের কি অসুবিধা কাপড় নেই কেন তো জগতে সবাই দরিদ্র আমরা হয়তো টাকা পয়সা ঘরবাড়ি কাপড় পরে আছে মনে হচ্ছে কিন্তু আমরা আসলে দরিদ্র যতদিন পর্যন্ত কেউ সেই পরমেশ্বর ভগবানের অস্তিত্বকে স্বীকার না করে সে দরিদ্র তার চরণে আত্মসমর্পণ না করে সে দরিদ্র এই জন্য তার জীবনে দুঃখ হতাশা দরিদ্র লোকের জীবনে হতাশা এটা কুটিপতির লোক দেখুন সে হতাশা উৎকণ্ঠা উদ্বেগ সে তো ভালো টাকা পয়সা স্ত্রীকে দিচ্ছে কিন্তু স্ত্রী থেকে হতাশা পুত্রকে তো ভালো ব্যবসা করে দিচ্ছে পুত্র থেকে হতাশা কেন তার মানে এখানে আপনি যার সেবা করুন না কেন স্ত্রীর স্বামীর পুত্রের আত্মীয় স্বজনের সেখানে আপনি সেবা করেও সুখী নন যাকে করছেন সেও সুখী নয় সেজন্য যার সেবা করা কার জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এই জন্য ভগবান যুগে যুগে অবতরণ করেন এই জ্ঞান দান করার জন্য এই জন্য ভগবত গীতা তিনি প্রদান করলেন এসে সেজন্য সচ্চিদ আনন্দ রূপম যেন এই যে মাসটা আমরা বসেছি আজকে এখানে সুকুমার বাবু তিনি এই যে সুন্দর একটা আয়োজন করেছেন তার জামাতা সুনির্মল কৃষ্ণ প্রভু তার ভাগনা নাকি বলে নাতি নাতি আর সে হচ্ছে আপনার সবাই জানেন পিতাম্বর তার দীক্ষার নাম হচ্ছে পিতবাস শ্যাম দাস সবাই দাস এখন গুরু থেকে দীক্ষা গ্রহণ করার ফলে আমরা প্রভু নই আমরা দাস এইটি গুরুদেব প্রদান করেন যে তুমি চাকরি করো ব্যবসা করো চাষবাস করো কিন্তু সব কৃষ্ণের সেবার জন্য কর সমস্ত কর্ম কৃষ্ণের উদ্দেশ্যে কর তা এই মাসে আমরা দেখছি ভগবান কী করেছেন না ভক্ত এমনই সেবা করে তো ভগবান তার ভক্তের কাছে বাঁধা পড়ে যান তো এই মাসে এই দামোদর মাস এই জন্য বলা হয় দাম মানে রজু রজু দিয়ে মা যশুদা এই কার্তিক মাসে ভগবান কৃষ্ণ বালগোপালকে বেঁধেছিলেন তার উদরকে বেঁধেছিলেন এই জন্য কৃষ্ণের এক নাম হয়ে গেল দামোদর এখানে লেখা যে দামোদর উৎসব দাম মানে রজু তাই রজু দিয়ে মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিলেন ভগবানকে কেউ বাঁধতে পারে না ভগবানকে কেউ ধরতে পারে না তিনি যদি নিজে ধরা দেন তিনি যদি নিজে দেখা দেন তিনি যদি নিজে বাঁধা পড়েন তাহলে তাকে কেউ বাঁধতে পারে সেটা কি করে সম্ভব না ভগবানের সেবার মাধ্যম আমরা যখন তার সেবক এটা ভুলে গেছি তাই আমরা ধরতে পারি না তাই জন্য আমরা দেখতে পাই না কেন তার সেবা ভুলে গিয়ে আমরা অজ্ঞানে এখানে রয়েছে আমরা গুণের প্রতি আসক্ত রয়েছে এই জন্য আমরা তাকে দেখতে পাই না অনেক সময় ভগবানকে কেন দেখা যায় না না আমার যে চোখ আমার যে ইন্দ্রিয় এগুলি গুণের দেখতে অভ্যস্ত জড়গুণ বস্তুতে আসক্ত কিন্তু ভগবানের জড় গুণময় কোনো শরীর নেই এই জন্য আমরা এই চোখ দিয়ে দেখতে পারি না আমরা এই নিজের চোখ দিয়ে আমার মুখটা দেখতে পারি না এই চোখ দিয়ে আমরা নিজের মুখও দেখতে পারি না নিজের চোখের কাছে পলক আছে তা দেখতে পারি না কিন্তু আমরা অহংকার করি আমি সব দেখতে পারি মহাশয় তার নিজের মুখ নেই যদি কেউ বলে তখন আপনি বলেন না না আমার মুখ আছে কি করে আছে না আমি আয়নায় দেখি আয়না যদি মহিলা থাকে দেখতে পাবেন দেখতে পাবেন না আয়না যদি মহিলা পরিষ্কার করলেন লাইট না থাকে দেখতে পাবেন দেখতে পাবেন না তা লাইট জ্বালাতে হবে নিজের মুখ দেখতে অত কাটকুট পুটতে হয় আয়না সামনে যেতে হয় আয়না ময়লা থাকলে নিজের মুখ দেখা যায় না আবার মহিলা পরিষ্কার করলেও দেখা যায় না যদি লাইট না থাকে এই জন্য ছিল প্রভুপাত এই যে মহাপ্রভুর শিক্ষা যে কৃষ্ণকে গ্রহণ করলে কৃষ্ণ একাধারে ঝাড়ুদার একাধারে লাইট তিনি আমার হৃদয়ের আয়নাকে পরিষ্কার করে দিবেন। যখন আমরা তার আশ্রয়ে যাই তার নাম কীর্তন করি তখন তার গুণ কীর্তন করি আর তখন একাধারে লাইট জ্বলে উঠে তখন আমরা দেখতে পাই যে আমি কৃষ্ণ দাস আল্লাহর দাস গড়ের দাস এই জন্য মা যশুদা তিনি নিজেকে দাসত্ব করলেন কৃষ্ণের সেবা করলেন কৃষ্ণের সেবা করতে করতে তিনি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন হে কৃষ্ণ তোমাকে আমি পুত্ররূপে চাই রূপে। তাই ভগবান এইরকমই ভগবান চারটি রসের দ্বারা তিনি ভক্তের কাছে বাঁধা পড়ে যান দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর এই চারটি রস স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসে শিখালেন ভক্তভাব অঙ্গীকার করে যে চারটি রসের দ্বারা আমাকে লাভ করা যাবে ভগবান হচ্ছেন প্রভু আমি হচ্ছি দাস ভগবান কখনো তার বন্ধু হয়ে যায় আমরা সবাই তো এই চলি এই চারটি রসেই আমরা আসক্ত হই কিন্তু কার সাথে আমাদের এই রস আস্বাদন করা উচিত জানি না আমরা যে বন্ধু বলি সেই বন্ধুর সাথে কিছু মনোমালিন্য হয়ে গেলে আমরা খুন করে দিতেও চেষ্টা করি কিন্তু সেই রকম বন্ধুর সাথে বন্ধুত্ব অনিত্য এই জন্য প্রকৃত বন্ধু করতে চাইছেন কৃষ্ণের সাথে বন্ধুত্ব করুন পুত্র চাইছেন পুত্র আজকাল হত্যা করে দিচ্ছে মদ খেয়ে এসে বাবা যে জন্ম দিয়েছিল তাকে অশ্লীল ভাষায় মাকে খারাপ ভাষায় গালি দিচ্ছে আমি গিয়েছিলাম নয়হাটিতে ভাটপাড়া নৈহাটি ওখানে একটা ব্রাহ্মণ পরিবার সরকারের একজন উচ্চ পদস্থ কর্মচারী ওই ব্রাহ্মণ পরিবারে আমাদের একজন ভক্ত হয়েছে তো রাত্রিবেলা আমরা বিশ্রাম করলাম প্রোগ্রামের পরে অর্ধরাত্রিতে ওই পাশে বাড়ি জানলা খোলা লাইট জ্বালা আর চিৎকার চেঞ্চামেচি বাঁচাও বাঁচাও করছে আর এক লম্বা ছেলে এসে এলো থাপড়ে সবাইকে পিটাচ্ছে তখন আমি জিজ্ঞাসা করলাম আমাদের ঘুম ভেঙে গেল কি ব্যাপার বলছো ওই বাড়ির ছেলে আমার কাকুর ছেলে ও একটা বড় অফিসার কিন্তু প্রতিদিন মদ খায় আর বাবাকে ছেলেকে মেয়েকে মাকে এরকম এলো থাপড়ে মারে তাকে যতই বোঝানো হয় কিছুই মানে না আর কেউ যায় না রক্ষা করতে কি করবে তে হচ্ছে আমাদের সন্তান তো প্রকৃত পিতা বা প্রকৃত পুত্র যদি করতে চান পিতা মাতা হন প্রকৃত পুত্র কৃষ্ণকে গ্রহণ করুন পুতনা রাক্ষসী কৃষ্ণকে পুত্ররূপে গ্রহণ করতে চাইছে বলছে আমি স্তন দান করব কিন্তু কৃষ্ণ ওকে মারবে পুত্র চাইছে আবার বলছে আমি পুত্রকে মেরে দিব কিন্তু কৃষ্ণ এমনই পুতনা মারতে গেলেও কি হবে কালকুট বিষ মাখিয়ে নিয়ে গেছে স্তনের মধ্যে আমি ওকে শেষ করে দিব কিন্তু মায়ের ভূমিকা নিচ্ছে কিন্তু কৃষ্ণকে পুত্ররূপে চাইছে স্তন দান করব কিন্তু বিষ দিয়ে মারব চেষ্টা কিন্তু কৃষ্ণ কি করলেন অ তুমি আমাকে মায়ের মতো গ্রহণ করছো বিষ দিলে কি হবে আমি তো শিবরূপে সব বিষকে পান করেছি শিবরূপে কৃষ্ণ বিষকে গ্রহণ করেছেন এই জন্য শিবের নাম নীলকণ্ঠ তো অসুবিধা নেই শিবের ও প্রভু কৃষ্ণ তার কাছে এই কালকুট বিষ খাওয়া কোনো অসুবিধা নেই তখন অ তুমি মায়ের মতো আমাকে স্তন দিতে এসছো ঠিক আছে তাই স্তন গ্রহণ করলেন আর পুতনা রাক্ষসীকে মাতৃবত গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিলেন এইরকম পুত্র কে হতে পারে তো আজকাল আমরা ভগবানকে বাদ দিয়ে পুত্র কামনা করুন কৃষ্ণের ভক্ত পুত্র কামনা করবে না এরকম নয় গৃহস্থ বিবাহ করবে কেন পুত্রাতে কৃহতে ভার যা পুত নামক নরক থেকে পিতামাতাকে উদ্ধার করবে কিন্তু কোন পুত্র ওই মদ খেয়ে এসে মারবে খুন করবে ডাকাতি করবে এইরকম পুত্র কামনা করবেন না তো জন্য মা যশোদা তিনি কৃষ্ণ আরাধনা করে বলেন কৃষ্ণ তুমি আমার সেবায় যদি সন্তুষ্ট হয়ে থাকো তাহলে তুমি আমার পুত্র রূপে আস ও তোমার ইচ্ছা আমাকে পুত্ররূপে ঠিক আছে আমি তোমার পুত্র রূপে আসবি তো সেই কৃষ্ণ কৃষ্ণের কোনো বাবা মা নেই কিন্তু ভক্ত যখন ইচ্ছা করে ভগবান তার বাবা মা হওয়ার ভক্তকে বাবা মা পুরে রূপে গ্রহণ করে নেন সেই জন্য এই নন্দ যশোদা তারা কৃষ্ণকে পুত্র রূপে ইচ্ছা করলেন তা আপনারাও চাইতে পারে যখন পুত্র সন্তান উৎপন্ন করবেন আপনি কৃষ্ণের পুত্র কৃষ্ণকে তার ভক্ত আমার রূপে চাইতে পারে কৃষ্ণ তোমার ভক্ত রূপে আমার সন্তান হও বা তুমিও আসো তো আমরা সেরকম যদি করে কৃষ্ণ আমাদের পুত্র রূপে আসতে পারেন তার ভক্তকেও কামনা করা যায় যে ভক্ত পুত্র আমার পিণ্ডদান দিয়ে পুতনামক নরক থেকে মুক্ত করবে এই জন্য দেখবেন গোপীনাথ অগ্রদ্বীপে গোপীনাথ সেখানে একজন ভক্ত পিণ্ড দিয়েছিলেন তার ভক্তের পিণ্ড অপ্রগট হয়ে গেছে পুত্ররূপে পিণ্ড দিয়েছিলেন তো এই জন্য এই মা যশোদার বাড়িতে কৃষ্ণ বালগোপাল রূপে এলেন তাই আমরা দেখি ভক্তকে অনুগ্রহ করেন এবং বিভিন্ন লীলাবিলাস করেন তা বাড়িতে এসে ছোটো থেকেই অনেক সুন্দর সুন্দর আনন্দদায়ক লীলা বিলাস করছেন মাখন চুরি লীলা করছেন আনন্দ দেওয়ার জন্য ছোট সাধারণ শিশুর মতো খেলা করছেন কান্না করছেন ভয় পাচ্ছেন ভগবানের কোনো ভয় নেই কিন্তু তিনি এরকম যেহেতু মা পুত্ররূপে চেয়েছে তাই সাধারণ মানুষের মতো তিনি দেখাচ্ছেন আবার মাঝে মাঝে কিছু অলৌকিক কাজ করছেন তখন তারা বুঝে যাচ্ছে ও আমাদের ছেলে গর্গমনি বলেছিল ওর কিছু অলৌকিক কাজ করতে পারে সে ভগবান রূপে দেখছে না তারা তারা ভাবছে না না আমার পুত্র এই জ্ঞান তাই এক সময় এই কার্তিক মাসে দীপাবলি উৎসবের দিনে ভোরবেলাতে মা যশোদা কি করেছিলেন না দধিমন্থন করবেন আর দুধ গরম করবেন কৃষ্ণের প্রিয় ধবলী শ্যামলি এরকম গাভী রয়েছে সুগন্ধ যুক্ত যে দুধ ওটা গরম করে আগে দিনে দই বসে রেখেছেন মন্থন করবেন কেন আমার গোপাল মাঝে মাঝে বাইরে গিয়ে চুরি করছে লোকেরা নালিশ করছে আমার বাড়িতে আমি নিজে মন্থন করব দাসীরা আগে মন্থন করত ওই মাখনগুলা সুস্বাদু হয় না তাই আমি নিজে মন্থন করে সুস্বাদু মাখন তুলব আর আমার গোপাল খাবে তাহলে আর ও বাইরে চুরি করতে যাবে না তেই মা চিন্তাধারা মা যশুদা তাই দাপর যুগে তিনি কি করেছিলেন না দীপাবলি উৎসবের দিনে ভোরবেলাতে দীপাবলি উৎসব যে হয় ওটা আসলে ত্রেতয়া যুগে রামচন্দ্র যখন লঙ্কা বিজয় করে ফিরে এসেছিলেন অযোধ্যাতে তখন অযোধ্যাবাসী দ্বীপ দিয়ে আলোকিত করে রামচন্দ্রকে স্বাগত জানিয়েছিলেন ওইটা হচ্ছে দীপাবলি উৎসব তো ওই দীপাবলি উৎসব দিনে দাপর যুগে ভোরবেলাতে মা যশোদা দই মন্থন করছেন দধি আর দুধ গরম করছিলেন গোপাল কৃষ্ণকে বিশ্রাম দিয়েছিলেন আর গান গাইছিলেন মন্থন করে আর গোপালের গুণ কীর্তন করেছিলেন আমার গোপাল ছোটবেলায় সাত দিনে দিনে পুতনা রাক্ষসীকে বধ করেছিল তিন মাসে তৃণাবর্ত অসুর শকটা আসুর তাদেরকে বধ করেছিল তার সমস্ত কার্যকলাপকে নিয়ে মা যশুদা নিজে গীত গান রচনা করে গান গাইছে আর দধি মন্থন করছে সব বাংলায় একটা প্রবাদ বলে না হাতে করো কাম মুখে বলো নাম তা আমরা অনেক সময় ভাবি যে কখন ভগবানের নাম করব ভগবানের গুণ কীর্তন করব এই তো বাংলায় তো প্রবাদ আছে হাতে করো কাম মুখে বলো নাম তার প্রমাণ মা যশোদা নিজে তার গোপালের কথা নিজে তৈরি করছেন গানার আকারে আর নিজে গাইছেন আর দধি মন্ত্রন করছেন তো এদিকে কৃষ্ণ ঘুম থেকে উঠে গেছেন মা মা চিৎকার করছেন ক্ষিদার্থ ভগবানের খিদা নেই কিন্তু যেহেতু ভক্ত চায় খাওয়াতে তাই ভগবান খিদারত হন তো সেজন্য মা যশোদার কাছে কান্না করছে তখন মা যশোদা কিছুতেই আর বন্ধ করছে না দেখি আমার ছেলে কি করে পরীক্ষা করছে কিন্তু কৃষ্ণ গিয়ে দধি মন্থন দণ্ডটাকে ধরেছে আর তখন মা যশোদা দেখলেন আমার বাচ্চার এত বুদ্ধি হ্যাঁ তখন সঙ্গে সঙ্গে তাকে বসিয়ে স্তন দান করছে আর হঠাৎ করে দেখছেন দুধটা যে গরম হচ্ছিল সেটা উথুলিয়ে পড়ে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে মা যশোদা কৃষ্ণকে নামিয়ে দুধটাকে রক্ষা করতে গিয়েছেন কৃষ্ণর একটু রাগ হয়েছে যে আমাকে স্তন দান করতে করতে জোর করে নামিয়ে দিল সাধারণ শিশুর মতো রাগান্বিত হয়ে এটা পাথর নিয়ে দধি ভঙ্গ করেছে তখন ভয় হয়ে গেছে ও আমি দধি ভাণ্ড ভঙ্গিয়ে দিলাম মা হয়তো রাগ করবে তখন ভয়ে পালিয়ে গেছে তো এইভাবে কৃষ্ণ গিয়ে দেখছেন মা সদ্য সদ্য মন্থন করে রেখেছিল শিকায় মাখন আর সেখানে একটা উৎকুল রূপে দাঁড়িয়ে মাখন খাচ্ছে বানর কাকদের বিলাচ্ছে আর এদিকে হাড়িটা তো ভেঙে গেছে আর এদিকে দেখছে মা আসছে কিনা তো মা দেখ দুধ রক্ষা করে এসে দেখছেন যে কৃষ্ণ নেই তখন ভয় হয়ে গেল আমার গোপাল কোথায় গেল তখন সঙ্গে সঙ্গে খুঁজতে লাগছে দেখছে পাগুলি পড়ে আছে ছোট ছোট পা দধি ভাণ্ড ভঙ্গ তখন মা যশোদা বুঝতে পারলেন এ আমার গোপালেরই কাজ তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণকে অন্বেষণ করে দেখছেন বানর কাকগুলি ঢুকছে ঘরে তখন ভাবলেন কৃষ্ণ এখানেই রয়েছে তার মা যশোদার হাতে একটা লাঠি ছিল ওটা দেখেই কৃষ্ণ দৌড়াতে শুরু করেছে তো কৃষ্ণকে ধরার জন্য চেষ্টা করছে কিন্তু কৃষ্ণকে ধরতে পারছে না এইভাবে কৃষ্ণ যখন ইচ্ছা করে ধরা দিলেন কেন ভগবানকে কেউ ধরতে পারে না মুনি ঋষি যোগীরা চেষ্টা করছে তিনি যত পর্যন্ত ধরা না দেন তাকে কেউ ধরতে পারেন তাকে ধরা যায় ভক্তির দ্বারা ভক্তি মানে সেবার দ্বারা তাই মা যশুদাস বাৎসল্য প্রেমের সমুদ্র রয়েছে তাই সেখানে তিনি যে সেবারতে আরও উৎসিলত হচ্ছেন উৎসুক যে না না আমি কৃষ্ণকে দুষ্টামিকে রক্ষা করব তাকে শাসন করবো তার জিনিস যে ভেঙে ভেঙে ফেলেছে যে কি খাবে এই রকম চিন্তা কৃষ্ণ সেবার প্রতি তার আসক্তি আর ধরার জন্য চেষ্টা তাই মা যশোদা এই যে চেষ্টাকে ভগবান কী করলেন না রূপ দান করলেন তিনি ধরা দিলেন তো যখন কৃষ্ণকে বেঁধে রাখবেন এই ভাব কেন না কৃষ্ণ দুষ্ট হয়ে গেছে তাকে যদি আমি বেঁধে রাখি তাহলে সে আর দুষ্টামি করবে না তো উৎকুলের মধ্যে এক রজু দিয়ে বাঁধে গেলেন আর এক রজু দিয়ে কৃষ্ণের কমরকে বাঁধতে গেলেন বাঁধতে পারছে না দু আঙ্গুল কম হয়ে গেল আর একটা রজু দিয়ে গিট দিলেন সেখানে দু আঙ্গুল কম যত দৌড়ি ছিল সব দৌড়ি গিট দিচ্ছেন ওই দু আঙ্গুল কম কেন ভগবানকে কেউ বাঁধতে পারে না কিন্তু মা যশোদার ইচ্ছা আমি বাঁধবই তাই চেষ্টা বারবার করছেন আমাদের মধ্যে ভগবত সেবা করতে ভগবানের নাম করতে ভগবানের আরাধনা করতে অনেক বাধা আসবে ছেলে থেকে মেয়ে থেকে দেশ থেকে রাজনৈতিক দল থেকে পরিবার থেকে অনেক বাধা আসবে কিন্তু ভক্ত যখন ছাড়বে না ভগবানের উপরে নির্ভরশীল হবে তখন এইরকম ভগবানকে সে বাঁধতে পারবে মা যশুদা যেমন ছাড়লেন না অনেক বাধা আসছিল তবুও তিনি তাকে ধরলেন আবার বাঁধতে চেষ্টা করলেন কিন্তু চেষ্টা ছাড়লেন না তাই তাকে বাঁধতে পারলেন নিদায় গৌর সিদানাথ তাই ভক্তির অজু দ্বারা ভগবানকে বাঁধা যায় তো সেজন্য ভক্ত অনুগ্রহ কাতর ভগবান তার ভক্তির দ্বারা ভক্তের কাছে বন্ধন হয়ে যান তার অনুগ্রহ তাকে গ্রহণ করে নেন তেভাবে দাস সক্ষ বাৎসল্য এরকম মধুর এরকম চার প্রকার আনন্দ রস ভগবানের সাথে সম্পর্ক করে ভক্তরা জীবনযাপন করেন তখন আনন্দ লাভ করেন তার সেবার মাধ্যমে তো এই দামোদর মাসে ভোরবেলায় এই লীলাটি হয়েছিল বলে হ্যাঁ স্মৃতিশাস্ত্রকার গোপাল ভট্ট গোস্বামী তিনি এই কার্তিক মাসে এই লীলাটি হওয়ার ফলে তাই এই মাসের নাম দামোদর মাস দিলেন আর কৃষ্ণের এক নাম হয়ে গেল দামোদর দাম মানে রজু দিয়ে বন্ধন হলেন বলে তাই কৃষ্ণের এক নাম দামোদর ভগবানের এই যেসব নাম ভক্তদের দ্বারা প্রদত্ত কেন না ভগবানের এক একটা লীলার উপরে আধারিত এই নামগুলি কৃষ্ণ তিনি সবাইকে আকর্ষণ করেন তার সেবাদান করেন এবং আনন্দ দান করেন এই জন্য তার নাম কৃষ্ণ নন্দনন্দন যেহেতু নন্দ পুত্ররূপে আবির্ভূত হলেন নন্দন যশোদাকে আশ্রয় করে আবির্ভূত হলেন পুত্ররূপে চেয়েছে তাই যশুদানন্দন এইভাবে কৃষ্ণ সেবা আমরা করতে পারি কায় মনো বাক্যে তাই এই জগতে সব কিছু আমরা শুনছিলাম ভগবানের তাই ভগবানের সেবা করা আমাদের পরম কর্তব্য কর্ম ত্যাগ করা যাবে না ভগবত গীতা কৃষ্ণ সৃষ্টি করে এই জ্ঞান দিলেন এই জন্য ভগবানের নাম হচ্ছে সচ্চিদানন্দ রূপম সৎ মানে যিনি নিত্য জ্ঞানময় এই গীতার জ্ঞান দান করেছেন সেই গীতার জ্ঞানটা কি যে এই জগতে সব কিছু আমার এটাকে বুঝার চেষ্টা করো তোমার কিছু নয় তাই যা কিছু কর্ম করবে এই দেহ ইন্দ্রিয় দিয়ে সেটি আমার উদ্দেশ্যে সম্পাদন কর সেজন্য গীতায় কৃষ্ণ জানিয়ে দিলেন সর্বকর্মানী অপিসদা কুরবান্ন মত আশ্রয়ে মত প্রসাদ মবাপতিশ্বতং পদম বয়ম সমস্ত কর্ম কর আমাকে আশ্রয় করে কিন্তু আমরা কর্ম করি রান্না করি খাওয়া দাওয়া করি চাকরি করি ব্যবসা করি নিজের ইচ্ছায় যখন সরকার আপনাকে একটা চাকরি দিল আপনি যখন সরকারের আশ্রয়ে কর্ম করবেন এটাই ধর্ম আর যখন সরকার আপনাকে বলল আপনি আইএস অফিসার হয়ে গেলেন সরকারকে সন্তুষ্ট করিয়ে সরকার আপনাকে আইএস অফিসার তাহলে সরকারের আদেশ পালন করা আপনার কর্ম যা যা সরকার বলে দিবে। সরকার বলে দিল তোমাকে এই টাইমিংয়ে এখানে আসতে হবে এই তোমাকে আমি গাড়ি দিলাম বাংলো দিলাম কিন্তু এই টাইমিং ফলো করবে সব কাজ রুটিন দিয়ে দিল কিন্তু আপনি কি করলেন সরকারের কর্ম সরকারের আশ্রয় না করে আপনি পেকুলেশন করলেন না না আমি তো আইএস অফিসার আমার ইচ্ছা মতো আমি অফিসে যাব সরকার বলেছে দশটায় আমি যাব পাঁচটায় তাহলে আপনার চাকরিটা ডিমোশন হয়ে যাবে আপনার আইএস অফিসার পদ থেকে খালিশ হয়ে যাবেন আপনার বাঙ্গলু থাকবে না আপনার এসি গাড়ি থাকবে না কোনো কিছু থাকবে না আপনার ডিমোশন হয়ে যাবে প্রমোশন হবে না তাই আমাদের জীবনে ডিমোশন প্রমোশন এই মানুষের জীবনে গ্রহণ করা উচিত পশু পাখিরা ডিমোশন প্রমোশন বুঝে না তারা ক্রম অনুসারে জলচর জীবন থেকে ক্রমানুসারে বৃক্ষলতা গুল্ম এভাবে পক্ষী শরীর ক্রিমিলতা শরীর পশু শরীর তারপরে মনুষ্য দেহ আমরা পেয়েছি কিন্তু এখানে যদি আমরা জিজ্ঞাসু না হই প্রশ্ন না করি জ্ঞান অর্জন না করি তাহলে এই পশু ভি নাম তাই বারবার ডিমোশন আর প্রমোশন হচ্ছে। কেন ও খেতে পায় না কেন এ ধনী তাই ডিমোশন প্রমোশনের কারণ গীতায় দেওয়া হয়েছে কর্মনা না দৈবনেত্রে ন জন্তুর দেহ উপপতে জন্তু মানে জীব তার পূর্বের কর্ম অনুসারে যেমন আইএস অফিসার সরকার আইনকে উল্লঙ্ঘন করার ফলে তার ডিমোশন হয়ে গেল ঠিক সেই রকম গীতা ভাগবতের সব আইন গ্রন্থ ওখানে দেওয়া দেওয়াজ তাই কর্ম কিভাবে করবে চাকরি ব্যবসা চাষবাস মত বেপাশ্রে অর্জুন করতে চাইছিল না অর্জুন ক্ষত্রিয় তার কর্ম যুদ্ধ করা কিন্তু ও বলছে না না আমি করব না কিন্তু ভগবান বলে না তোমাকে যুদ্ধ করা তোমার কর্তব্য তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করতে হবে ক্ষত্রিয় রূপে তোমার কর্ম যুদ্ধ করা তাই তুমি যুদ্ধ করো কিন্তু কিভাবে করবে মা মনুস্মর যুদ্ধ চ আমাকে স্মরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো এখন কিছু মূর্খ মানুষ তারা অনেক জ্ঞানী গুণী নিজেকে বলে তারা কি বলে কর্মই ধর্ম কিন্তু গীতাই কৃষ্ণ কি বলেন এটা তার পেকুলেশন কর্মই ধর্ম বলে অনেক টেরুরিস্টরা জঙ্গিরা তারা বলছ আপনার তো জ্ঞানীগুণী লোকেরা বলেন কর্মই ধর্ম অতএব অন্যকে খুন করা আমার কর্ম তাহলে এটা ধর্ম আমি করছি অসুবিধা কি আছে তাহলে কোনো ভদ্র ব্যক্তি এটাকে পালন করবে তাকে সমর্থন করবে কর্মই ধর্ম কোন মূর্খ লোক তার নিজের পেপুলেশন করে মন গড়া আ খুন করা আমার কর্ম তাহলে সে খুন করতে তাকে দেওয়া হোক এটা তার ধর্ম যদি হয়ে গেল না শাস্ত্র কি বলেছে আমি পেকুলেশন করবো না জল্পনা কল্পনা করবো না যদি ওই আইএস অফিসার বলে না না আমার নিজের মতো চলাই আমার ধর্ম আমার চারটায় যাওয়াই আমার ধর্ম তাহলে তার অবস্থা যা হলো তাই আমাদের অবস্থাটা কখনো সুখী কখনো দুঃখী কখনো রাজা কখনো প্রজা মনমোহন সিং রাজা ছিল এখন নেই বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রী ছিলেন এখন নেই তাই শাস্ত্র কি প্র্যাকটিক্যাল বাস্তব কখনো রাজা কখনো প্রজা প্রশ্ন করা উচিত মানুষের জীবনে কেন এই একটা উপনিষদ আছে কেন উপনিষদ কখনো সুখী কখনো দুঃখী আপনি কুটিপতি তারপরে দেখা যাচ্ছে ভিকারী হয়ে গেছে এখন আপনি খুব বড় একটা ডাক্তার পরে দেখা যাচ্ছে আপনি নিজের রূপটাই সারাতে পারছেন না আপনার অনেক রোগ হয়ে গেছে তো এইগুলি মানুষ জানে না তো সেই জন্য শিলা প্রভুপাত সারা বিশ্বের মানুষকে এই গীতা ভাগবতের শিক্ষা যে বাস্তব এটি তিনি প্রদান করেছেন তো সেটা সূচনা হয় এই কলিযুগের যুগ ধর্ম ভগবানের নামের মাধ্যমে তো সেই ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মুখে আমরা কিছু বলি গান গাই তো এই ভগবানের নামটা কীর্তন করুন না আর যদি আপনি সিনেমা আর্টিস্টদের গান গাইবেন আপনার চরিত্রটা কি হবে আপনি দেখেন সিনেমা আর্টিস্ট চরিত্র ঠিক নেই লুফর আজ এক মেয়ে নিয়ে ঘুরছে কাল একটা ছেলে নিয়ে ঘুরছে আপনার ছেলে মেয়ে ওইটা শুনতে শুনতে লুফর হয়ে যাবে আজ রাজনৈতিক দলের কথা গান করছেন আর একদম অন্য দল দেখবে ও অন্য রাজনৈতিক দল করছে শুট করে দাও তা আপনার অবস্থা এরকমই হবে কিন্তু কৃষ্ণের গুণগান করুন যদি কৃষ্ণের গুণগান করতে করতে মৃত্যু হয় তাহলে ভগবত ধামে যাবেন এই মনুষ্য দেহের সার্থকতা হয়ে যাবে। সেই এই জন্য এই মাস ভগবান ভক্ত বৈশ্যতা স্বীকার করেছেন তাই আমাদের উচিত এই মাসে কিছু সুযোগ নেওয়া তাই আমি অনুরোধ করব এই যুগধর্ম ধর্ম হরিনাম আপনারা গ্রহণ করুন প্রতিদিন ছেলে নিয়ে কোনো নিয়ম নেই সন্ধ্যা সকালে একশো আটবার করে যা কর্ম করুন কৃষ্ণের উদ্দেশ্যে আর একটু ভগবানের নাম করুন এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র সন্ধ্যা সকালে তুলসীর সামনে বসে ছেলে নিয়ে অভিভাবক রূপে তাদেরকে শিক্ষা দিন আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটান আর গীতা ভাগবত থেকে দশ মিনিট পড়ুন কেন না এটা আইন গ্রন্থ আমরা মনুষ্য কি করণীয় কি অকরণীয় ওখান থেকে শিখুন এই যন্ত্রকে অপারেটিং করতে গীতা ভাগবত যদি একটা মোবাইল গাড়ি অপারেটিং করতে ম্যানুয়াল বুকের অনুসরণে যান তাহলে এই দেহরূপক যন্ত্রের যে বারবার নানা রোগ খেতে পাচ্ছি না মহিলা হচ্ছি পুরুষ হচ্ছি কি কারণ এটা অপারেটিং করতে শিখুন গীতা ভাগবত অনুসারে এই জন্য নিয়ে তুলসীর সামনে গীতা ভাগবতে কীর্তন করুন শুনুন এবং প্র্যাকটিক্যালে আচরণ করুন সাধু সঙ্গে এই জন্য তুলসীর সঙ্গে আর এই কলিযুগে ধর্ম নাম করলেন আর খাদ্য যেটি মানুষের আহার্য বস্তু সেটি খান মানুষের আহার্য বস্তু যে শাক সবজি কিন্তু সেটা হত্যা করা জীব হত্যা পাপ কিন্তু গীতায় কৃষ্ণ বললেন এটি আমার উদ্দেশ্যে নিবেদন কর যেমন আজকে সুকুমার বাবু এখানে অন্ন ডাল শাক সবজি তিনি আয়োজন করলেন আর ইস্কনের ভক্ত যারা কৃষ্ণের ভক্ত ভগবানের সেবা করেন তারা এসে এখানে রন্ধন করলেন ভোগ নিবেদন করলেন কেন এই শাক সবজির মালিক হচ্ছেন কৃষ্ণ দামোদর জগন্নাথ তাই তাকে নিবেদন করা হলো প্রভু আপনি মালিক আপনি গ্রহণ করুন ওটা হয়ে গেল যজ্ঞ তাই ওই শাকসবজির হত্যা থেকে আপনি মুক্ত হলেন এমনি অন্য কিছু হত্যা আপনি করতে পারেন না অন্য জীবকে আপনি হত্যা করতে পারেন না বাঘ সে অন্য জীবকে হত্যা করবে তার পাপ হবে না এটা তার প্রকৃতির নিয়ম কিন্তু আপনি যদি হত্যা করবেন আপনাকে শাস্তি পেতে হবে আপনাকে সেই রকম শাস্তি পেতে হবে আপনি যখন কাউকে হত্যা করে খাবেন এটা গরু খাবেন গরু কাটতে কাটতে আপনি পরবর্তীকালে গরু হবেন সে আবার মানুষ হবে আপনি একটা ছাগল কাটবেন সে ছাগল হবে আপনি ছাগল হবেন সে মানুষ হবে এই হচ্ছে কর্ম ঘুরতে থাকবে চক্র সেই জন্য আমরা জানি না জন্য এই কর্মচক্র থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় কৃষ্ণ ভক্তি ব্রহ্মা বললেন যে কর্মাণী নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজা ভক্তি মানে সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা তাই আমি বলছিলাম যে প্রতিদিন উঠবেন এই ইন্দ্রিয় দিয়ে জিহা দিয়ে হরিনাম জপ করবেন এই জুহা দিয়ে কৃষ্ণকে নিবেদিত প্রসাদ সেবা করবেন এই জুহা দিয়ে কৃষ্ণের কথা গুণ করবেন গীতা ভাগবত অধ্যয়ন করে এই চোখ দিয়ে পড়ে নিজের জ্ঞান অর্জন করে জগতে বিতরণ করবেন আর সব কর্ম চাকরি ব্যবসা সব কৃষ্ণের উদ্দেশ্যে করবেন তাহলে সেটা হবে ধর্ম আর এইভাবেই কৃষ্ণ সেবা করতে করতে কৃষ্ণ আকৃষ্ট হবেন তখন আপনার কাছে তিনি বাঁধা পড়ে যাবেন তখন আপনি বাঁধতে পারবেন আর যখন এই দেহ অন্তিমে যদি কৃষ্ণময় ভাবনা থাকেন আপনার সর্বকর্মে তাহলে আপনি ভগবত ধামে যাবেন বারবার এই চক্রে কবু স্বর্গে কবু মর্তে ঘুরতে হবে না সেজন্য আমার অনুরোধ আপনারা আসুন এই হরিনাম গ্রহণ করুন সাধুসঙ্গ করুন এই গ্রামে ইস্কন অনুমোদিত নাম হট্ট সংঘ গঠন করুন আমাদের যে সুনির্মল কৃষ্ণ প্রভু যিনি সুনীল বাবু আপনার এখানকার জামাই এই বাড়ির তার ভাগ নাতি বা ভাগনা এখানকার যে পিতাম্বর পিতবাস, শ্যাম দাস দীক্ষা নাম তো তারা অনেক ছেলে মেয়েদেরকে প্রচার করে ও তো কলেজে ইউনিভার্সিটিতে পড়ছে কিন্তু পিতবাস বা পিতাম্বর দেখবেন অনেক তার বন্ধুরা এসছে এখানে তারা সব যুবক ছাত্রদের শিখায় আমাদের স্কনে আইআইটি ছাত্র দশ হাজার বিশ হাজার বিশ হাজার আইআইটি ছাত্র তারা জব করে তিলক পরে আজ আবার কাজু করে চাকরি করে বড় বড় ইঞ্জিনিয়ার কেউ তো প্লেনের ইঞ্জিনিয়ার আছে সারাই আমাদের স্কুলে দেখবেন যদি যাবেন কখনো কখনো পরিচয় হয়ে যাবে দেখবেন কি করেন আমি তো প্লেনের আম যখন যুদ্ধ জাহাজের আমি তো রিপেয়ারিং করি কখনো খারাপ হয়ে গেলে আবার চালাই কেউ পাইলট আছে রকম লোক কৃষ্ণ ভক্তি করছে তার মানে যার যেমন বৃত্তি কর্ম এটাই গীতায় কৃষ্ণ বললেন সর্বকর্মাণি অপি সদা কুরবান মত ব্যাপাশ্রয়ে মত প্রসাদ মবাপ্নতি শাশ্বতং পদম অব্যয়ম তাহলে তুমি কৃপা লাভ করে এই জীবনে তোমার কর্ম কৃষ্ণময় হয়ে উঠবে তাই তুমি দেহত্যাগ হলেও কৃষ্ণ চিন্তা করে ভগবত কাছে চলে যাবে তো মাসে একটা লীলা বলব সংক্ষিপ্ত একটা বলব লীলা নয় মাহাত্ম তো এই মাসে অনেক পবিত্র মাস তো এই মাসে একবার ধর্মদত্ত নামক এক ব্রাহ্মণ তিনি ছিলেন কাবেরীপুরম নামক একটি নগর ছিল সেখানকার বাসিন্দা তিনি এই কার্তিক মাসে চিন্তা করলেন বিষ্ণু মন্দিরে গিয়ে রাত্রি জাগরণ করবেন সেখানে ভগবানের নাম গুণগান এবং আরতি ভগবানকে নিবেদন ভোগ এইসব করবেন এই মানসিকতায় সন্ধ্যাবেলা উনি কি করেছেন না একটা প্লেটে করে আরতির উপকরণ গঙ্গা জল তুলসী মূল, পুষ্প এইসব ভগবানে বিষ্ণুর পূজা উপকরণ সব নিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন বিষ্ণু মন্দিরে হঠাৎ করে এক রাক্ষসী অশুরিণী দানবী বড়ো বড়ো দাঁত আকাশ ছোঁয়া তার শরীর হঠাৎ করে এই সন্ধ্যাবেলা ওখানে সে উপস্থিত হয়েছে গর্জন করতে করতে বড় বড় নখ তখন এই ধর্মদত্ত প্রথমে এই অশুরিণীকে দেখে তার মধ্যে প্রথমে সংকোচ এসেছে ভয় কিন্তু সঙ্গে সঙ্গে যেহেতু উনি বিষ্ণু ভক্ত ছিলেন সবসময় ভগবানের আশ্রয়ে তখন তার সঙ্গে সঙ্গে মনে পড়েছে ভগবানের নাম তখন জুড়ে জুড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে চিৎকার করেছেন আর এরকম যখন জুড়ে জুড়ে চিৎকার করেছেন হাতে যে অর্চনের পূজার যে উপকরণ ছিল ওটা কি হয়েছে না ওর হাত থেকে ছিটকে গেছে যখন উনি জুড়ে জুড়ে পূজার থালি ছিল হরে কৃষ্ণ এরকম বলে উঠেছেন পূজার থালাটা কি হয়েছে না ছিটকিয়ে ওই অসুরুণী দানবীর গায়ে গিয়ে পড়ে গেছে ওখানে যেহেতু গঙ্গাজল তুলসী পাতা ছিল বিষ্ণুর নৈবেদ্য উপকরণ ওগুলি গিয়ে ওই দানবীর শরীরে যেই পড়ে গেল তখন ওই যে খাওয়ার জন্য চেষ্টা করছিল তখন ও স্থির হয়ে গেল সে আকাশ ছোঁয়া দানবীর দেহ রইল কিন্তু ও স্থির হয়ে গেল শান্ত হয়ে গেল তখন ও সেই ব্রাহ্মণের পাদপদমে হাত দিয়ে বলছে হে ব্রাহ্মণ আজ আমি অনেক পাপ থেকে মুক্ত হয়েছে দয়া করে আপনি আমাকে কৃপা করুন সেরকম বলতে শুরু করেছে তখন এই ধর্মদত্ত চিন্তা করছে এ কথা বলছে তখন ধর্মদত্তের মনে তার উৎসুক হল আচ্ছা আপনি দানবী আগে আমাকে গ্রাস করতে আসছিলেন এখন এইরকমভাবে শান্ত হয়ে আমার পায়ে পা হাত দিয়ে বলছেন যে আমাকে তুমি রক্ষা করো উদ্ধার করো এইভাবে কী করে সম্ভব হলো বলে না আপনি এই যে দামোদর মাসে বিষ্ণু পূজার উপকরণ তুলসী গঙ্গা এইসব নিয়ে যাচ্ছিলেন আর আপনি উচ্চরে বিষ্ণুর নাম করছিলেন আর এই গঙ্গা জল তুলসী আমার গায়ে স্পর্শ হল আর এই নাম স্পর্শ হলো আমার কর্ণে তাই আমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলাম কিন্তু এই অসুর দানবি দেহ থেকে মুক্ত হতে পারিনি আমি তাই শান্ত হয়ে গেছি দয়া করে এই দানবীর দেহ থেকে আমি মুক্ত করো তখন ধর্মদত্ত জিজ্ঞাসা করলেন কিভাবে তুমি এইরকম দানবী দেহ লাভ করলে কেন এরকম দানবী হয়ে গেলে তখন ও বলল আমার পূর্ব জীবন ছিল সৌরাষ্ট্র রাজ্যে আর সেখানে আমি এক ব্রাহ্মণের পত্নী ছিলাম কিন্তু আমি খুব ক্রূর স্বভাব সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় আমি রান্না করতাম আমার স্বামীকে দিতাম না আমি ওই রান্নার বাসনে নিজে নিজে খেয়ে নিতাম রান্না করার পাত্রতেও আর আমার স্বামীর সাথে কোনো সদয় ব্যবহার করতাম না কথা বলতাম না তার প্রতি আমার অতটা ভালোবাসা ছিল না আমি আবার অন্য পুরুষের সাথে মিশার চেষ্টা করতাম এই ছিল আমার স্বভাব যার ফলস্বরূপ আমার স্বামী সে কী করলো না আমার ক্রূর ব্যবহারের জন্য সে আর একটা পতি পত্নী আর একটা দ্বার গ্রহণ করলো আর একটা মহিলাকে বিবাহ করলো তখন আমি কি করলাম না আমার স্বামীকে দোষারোপ করে আমি দেহত্যাগ আত্মহত্যা করলাম আর এই আত্মহত্যার পরে তখন আমার এই যমরাজ তার দুধদেরকে নিয়ে আমাকে জমালয়ে নিয়ে গেলেন তখন সব কিছু তার ঘটনাগুলি পূর্বের ঘটনাগুলি ওই ধর্মদত্তকে বলছে তখন যমরাজ আমাকে জিজ্ঞাসা করলেন যে তোমার পাপ আর ধর্ম রয়েছে তো তুমি কোনটি আগে ভোগ করতে চাও পাপকর্ম না ধর্মকর্ম তখন আমি বললাম আমি আগে ধর্মকর্ম তো করেছি কি আমি জানি না তা আপনি যদি মনে করেন কিছু আমাকে সেটাই দিন না আমরা চাই তুমি আগে ধর্মকর্ম না করে তুমি আগে পাপের ভোগ করো তখন আমি সঙ্গে সঙ্গে বললাম যে তাহলে আমরা কী পাপকর্ম ভোগ করবো তা সঙ্গে সঙ্গে তখন সেই যমরা তাকে বললেন যে তুমি দানবী হয়ে জন্মগ্রহণ করবে পাঁচশো বছর এরকম ঘুরবে আর কখনো তুমি মার্জার হয়ে জন্মাবে এরকম তিনটি জন্মের কথা আমাকে বললেন আমার পাপ কর্মের ফল ভোগ করার জন্য তাই আমি এখন এই দানবীর দেহ ভোগ করছি তা আমি আর চাই না এই তিনটি জন্ম ভোগ করতে আজ আমি তো পাপ মুক্ত হয়ে শান্ত হয়ে গেছি তাই আপনি দয়া করে আমাকে উদ্ধার করুন এই দানবী দেহ থেকে মুক্ত করুন অন্যান্য পাপ দেহ থেকে মুক্ত করুন তখন সেই ধর্মদত্ত ব্রাহ্মণ উনি চিন্তা করলেন আরে তুমি তো এই অস দানবী দেহে তো কিছু করতে পারবে না ঠিক আছে আমি আমার জন্ম ধরে আজীবন আমি যে দামোদর ব্রত কার্তিক ব্রত উর্জা ব্রত পালন করেছি প্রত্যেক দিন কার্তিক মাসে আমি ভোরে স্নান করতাম গঙ্গায় প্রত্যেক দিন আমি দামোদরকে আরতি করেছি প্রত্যেক দিন আমি মহাপ্রসাদ কিছু গ্রহণ করেনি এবং গীতা ভাগবতের শিক্ষা নিজে আচরণ করে জগতে প্রচার করেছি তো এই রকম যে দামোদর মাসের দামোদরের যে পুণ্য সঞ্চয় আমার আছে আমি আজ তোমাকে এই দামোদর ব্রতের ফল অর্পণ করে দিচ্ছি এই মনে করে উনি তুলসী গঙ্গা জল আর এই দামোদরের পুণ্য ফল ওই দানবীর গায়ে ছিটিয়ে দিয়ে বলেন আমি অর্পণ করলাম তখন সঙ্গে সঙ্গে দানবীর ওই দেহটা থেকে মুক্ত হয়ে একদম লক্ষ্মীর মতো সুন্দরী রমণীর দেহ ধারণ করল সঙ্গে সঙ্গে সেখানে বিষ্ণু লোক থেকে দূতেরা আসলেন তাকে ওই বিষ্ণু বিষ্ণুদূতেরা রথে বসালেন এবং সঙ্গে সঙ্গে দূতগণ এই ধর্মদত্তকে বললেন হে ধর্মদত্ত আপনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের বাণী প্রচার আপনি দয়া করে এইভাবে জগতের কল্যাণ করতে থাকুন স্বয়ং বিষ্ণু আপনাকে নিয়ে যাবেন এসে আজ আমরা এই কলাহা নামক যে দানবী হয়েছিল ব্রাহ্মণী সে আজ আপনার যে পুণ্য ফলের দামোদর ব্রতের ফলের দরুন আজ সে মুক্ত হয়ে বৈকুণ্ঠ জগতে আমরা তাকে নিয়ে যাচ্ছি নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে তো এইরকম দামোদর মাস ব্রত আপনারা যদি একটু পালন করবেন সন্ধ্যাবেলা আজকে এখানে সুকুমার বাবু তিনি আয়োজন করেছেন প্রসাদের একদিন আপনার এই সুযোগ নিন প্রসাদ সেবা করুন আজকে দিনে মাছ মাংস ত্যাগ করে এখানে এসে প্রসাদ পান অধিবাসী লোক এখানে তো সুকুমার বাবু সবাইয়ের জন্য গ্রামবাসীর জন্য প্রসাদ ব্যবস্থা করেছেন আর এখানে সুযোগ দিয়েছেন ঘৃত প্রদীপ দিয়ে সন্ধ্যাবেলা রাস্তাতে নগর কীর্তন হবে আপনাদের বাড়ির সামনে দিয়ে নগর কীর্তন যাবে সেখানেও প্রদীপ থাকবে আপনারাও প্রদীপ নিয়ে আসতে পারেন এবং দামোদর থাকবে ওখানে আরতি করবেন এইভাবে হরিনাম কর্তন করতে করতে এই বাড়িতে সন্ধ্যাবেলা আসুন আর এসে এখানে আবার দামোদরের আরতির সুযোগ থাকবে এটাও সুযোগ নেওয়ার চেষ্টা করুন অন্তত একদিন এই কার্তিক মাসে আর যদি মনে হয় না আমি আর কার্তিক মাস আর যে কয়েকদিন আছে আট তারিখ পর্যন্ত আমি এই চার মাস এই আট তারিখ পর্যন্ত সামনের মাসের নভেম্বর আট তারিখ পর্যন্ত আমি পূর্ণিমা পর্যন্ত আমি ভোরে উঠব স্নান করব আমি মাছ মাংস খাব না এই এই কয়েকদিন ভোগ লাগাব শাক সবজি তুলসী দিয়ে আর জপ করব গীতা ভাগবত পড়ব সব কর্ম কৃষ্ণের জন্য করবো এইরকম জীবনযাপন করব এটাও অভ্যাস করুন এই কয়েকদিন তাহলে সার্থক হবে এই দামোদর মাসের ফল আপনাদের উপরে বর্ষিত হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे वञ्चाकल्प्यिन्धुवैव चतितान प्यो वैष्णवेभ्यो नमो नमः